আমি এখন আমাদের আইন মনে করি, যদিও একজন মানুষ তিনি আমাদের অনেকের কাছে অচেনা, কিন্তু শেখ হাসিনা বার্ড ইনস্টিটিউটের দায়িত্ব প্রাপ্তির পর নিরলস পরিশ্রম করেছেন এবং তার কর্মতৎপরতা মুগ্ধ হয়ে আমাদের নেত্রী তাকে স্বাস্থ্যমন্ত্রী করেছেন। এই চয়েসটা একেবারেই অনেকের কাছে মনে হবে যে এটা কেমন চয়েস, কিন্তু আসলে আমার ধারণা তিনি তার যোগ্যতার প্রমাণ দেবেন। তিনি একজন সৎ মানুষ। আমি এটুকু মনে করি যে স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশে নিকট অতীতের ইতিহাস সুখকর, আমাদের 3 মাস আগে গুরুত্বপূর্ণ একটা যন্ত্র আমদানি হয়ে প্যাকেটের মধ্যে আছে, এটা ব্যবহার করা হবে। এই ইতিহাস আমাদের এখানে আছে এবং এই যন্ত্রটা বঙ্গবন্ধু তো ছিল, তারপর ল্যাব থেকে এনে আমার শেষ মুহূর্তে কাজে লাগানো হচ্ছে। এরকম কেন হয়? এবং আমাদের হাসপাতাল আছে, চিকিৎসাও ভালো, চিকিৎসকরা অনেক অভিজ্ঞ, তারপরে কোথায় যেন সংকট রয়েছে। এখানে ট্রান্সপারেন্ট ম্যানারে কাজগুলো যা যা দায়িত্ব পালন, প্রশাসনিক দায়িত্ব, এগুলো খুব চ্যালেঞ্জিং। এই দায়িত্বটা সম্মিলিতভাবে সবাইকে নিতে হবে।